বিশেষ বিশেষ খবর এবিএন টিভি দেখে নেব হেডলাইন্স। দিল্লিতে বৈঠক মোদী মমতার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, ত্রিপুরা পরিস্থিতি নিয়ে জানালেন নালিস। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সুব্রাহ্মণ্যম স্বামী, বিজেপির বিক্ষুব্ধ সাংসদ কি তবে যোগ দেবেন তৃণমূলে, বাড়ছে জল্পনা। অবশেষে প্রকাশিত প্রাথমিক টেটের তালিকা, ঘোষণা করা হল 474 জনের নাম, যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে দ্রুতই। মোর ঘুরল এসএসসি নিয়োগ মামলায়, এখনই তদন্ত করতে পারবে না সিবিআই, 3 সপ্তাহের জন্য জারি অন্তর্বর্তী স্থগিতাদেশ। পুরো ভোট নিয়ে কাটল না অনিশ্চয়তা, বিজেপির দ্রুত শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, পরবর্তী শুনানি আগামী সোমবার। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিলমোহর, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শীতকালীন অধিবেশনে বিল এনে হতে পারে আইন প্রত্যাহার। হালাল মাংসের খবর ভিত্তিহীন, বিতর্কে জল ঢেলে সাফ জানাল বিসিসিআই। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এবার আসছি বিস্তারিত খবরে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, তার ডাকে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বছর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 20 ও 21 এপ্রিল হবে এই সম্মেলন, সেখানে আসতে আগ্রহী প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে এদিন প্রায় 40 মিনিট কথা হয়েছে দুজনের। রাজ্যের বকেয়া অর্থ থেকে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির মতো বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বাংলার বকেয়া প্রায় 63,000 কোটি টাকা চাওয়ার পাশাপাশি বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা হয়েছে করোনা পরিস্থিতি নিয়েও। 12 থেকে 18 বছর বয়সীদের কোভিড টিকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি খতিয়ে দেখারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়েও কথা হয় তাদের মধ্যে। মুখ্যমন্ত্রী জানান, আমি প্রধানমন্ত্রীকে ত্রিপুরার অশান্তি নিয়ে বলেছি, ত্রিপুরায় এত হিংসা কেন? উত্তর পূর্বের রাজ্যের দলে যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক বিজেপি সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামী, বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাকে। বিজেপির সেই বিক্ষুব্ধ সাংসদ সুব্রাহ্মণ্যম কি এবার তবে তৃণমূলের পথে? বুধবার বিকেলে মমতা সুব্রাহ্মণ্যমের বৈঠক সেই জল্পনাকেই উস্কে দিয়েছে আরও একবার। এদিন প্রায় আধ ঘণ্টা দুজনের মধ্যে কথাবার্তা হয়, মমতার সঙ্গে বরাবরই আছেন। বৈঠকের শেষে সাংবাদিকদের এমনটাই জানালেন সুব্রাহ্মণ্যম। মমতার এবারে দিল্লি সফরেও একের পর এক জাতীয় স্তরের নেতা বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগ দিচ্ছেন। বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে যোগ দিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেসের সাংসদ অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এবার সেই তালিকায় সুব্রাহ্মণ্যম স্বামীর নামও যোগ হয় কিনা সেটাই দেখার বিষয়।